브레이빙 써. 어? 브레이빙 써. 아, 그림. 아마 একটা বড় রাম দি বড় দেবেন গো আপনারা তো বাইরে এ করে দিতে পারেন যে সবগুলোই আমি না দাঁড়িয়ে মদ খেতে পারি বসি চাওয়াল কি হলো ও এটাও রিজার্ভ কোবা এটা ধরে বসে থাকো কিছুক্ষণের জন্য কি মারবে নাকি দেখুন আমার সমস্যাটা হচ্ছে যে আমি দাঁড়ালে না আমার হাঁটুতে আপনি তো বেশ দেরি করে ফেলছেন কই না তো ফোনটা কাটুন ফোনটা কাটুন আমি রেঞ্চ প্লিজ এক্সকিউজ মি 2 3 5 6 9 4 5 6 প্লিজ যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য রাস্তায় এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি বসুন আপনি ওয়েটার ওয়েটার স্যার আমাকে একটা লার্জ সিগনেচার উইস্কি উইথ আইস এন্ড সোডা না না আই ডোন্ট ড্রিঙ্ক ও ঠিক আছে তাহলে ফ্রেশ লাইম সোডা স্যুটস ইউ ইয়া ফাইন প্লিজ তাহলে
আপনার কথা অনুযায়ী মোট তিনজন। রাইট। ডিটেইলস, আমার কেসগুলো ডিটেইলস দিন। তার আগে আপনার রেটটা বলুন। তিন। মোট? না, মাথা পিছু, মোট নয়। নয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? নাইন ম্যাডাম, ইটস নয়, নাইন। নয়টা একটু বেশি বলছেন। নাইন ম্যাডাম, ইটস নয়, নাইন। ওকে, পাঁচ তিনজনের জন্য। না, তিনজনের জন্য তিন তারিখকে নয়, নাইন ম্যাডাম, নয়, ইটস নাইন। অ্যাডভান্স 50%, বাকিটা দুটো কেস হওয়ার পর। থার্ড কেসের আগে? এক্স্যাক্টলি। বেশ, সিকিউরিটি 100%। যদি ধরা পড়েন? পড়ব না। তাও যদি পড়েন? পড়ব না। আপনি শিওর আপনি ধরা পড়বেন না? আপনার নাম কেউ জানবে? কাজটা আপনি নিজে করবেন না অন্য কাউকে দিয়ে করাবেন? আমি একা, আই অ্যাম অ্যালোন ম্যান। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি এক্স্যাক্টলি? আপনার জন্য আমার নাম স্যার। থ্যাঙ্কস। আপনার জন্য আমার নাম র্যাঞ্চো। আমার জন্য? আপনার জন্য। আপনার নাম নিশ্চয়ই দময়ন্তী, সবাই এই নামেই জানে। দাঁড়ান, আগে আপনার অ্যাডভান্সটা দিই। পরে পরে পরে, আগে কেসগুলো ডিটেইলস দিই। কেন কেন, কেস পছন্দ না হলে আপনি রিফিউজ করেন নাকি? না, আমি প্রফেশনালি কেসগুলো আগে শুনে নেওয়া উচিত বলে মনে করি। ওকে, ফেয়ার এনাফ। আসলে আপনি ফ্রিলি বলতে পারেন ম্যাডাম, আমি তো বললাম যে সিক্রেসি 100%, প্লিজ। থ্যাঙ্কস। লোকটার নাম জঙ্গম, জঙ্গম গাঙ্গুলি। কি নাম? জঙ্গম। ও ওকে, আমি ভুল শুনেছি। আপনি কি শুনেছিলেন? হ্যাঁ, সঙ্গম না, সঙ্গম নয়, মিলন নয়, জঙ্গম, জঙ্গম গাঙ্গুলি, জঙ্গম মানে গতিশীল। ওকে ওকে, লোকটা কে? আমার কলিগের হাজবেন্ড। কোথায় চাকরি করেন আপনি? সরি, আমি সেটা বলতে পারছি না। ফাইন, তো লোকটা কি করেছে আপনার? ও একটা বড় মাল্টিন্যাশনালে আছে। তো তো ও আর ওর স্ত্রী দুজনেই আমাকে ছোটবেলা থেকে চেনে। কি প্রতিবেশী? কোথায় থাকেন? সরি, আমি সেটাও বলতে পারছি না। ফাইন, তারপর? আমি আমার ক্যারিয়ারে আপরাইজিং, সেটা ওদের পছন্দ নয়। দুজনেই ঈর্ষা করে আপনি? দুজনেই। আমার মুখ দেখতে পেলে ওদের পেটের ভাত হজম হয় না। না, সে তো সব প্রফেশনেই আছে। হ্যাঁ, সব প্রফেশনেই আছে, কিন্তু এরা দুজনে নানাভাবে অনেক দিন ধরে আমার পেছনে লেগে আছে। অথচ জানেন, আমার এক রিলেটিভের সোসেই কলিগের চাকরি। ও তাহলে অনেক দিনের জানাশোনা আপনাদের? অনেক দিনের। আগে যেগুলো করতো আমি খুব একটা সিরিয়াসলি নিতাম না, অফিসে বা অন্যান্য জায়গায় সিরিয়াস স্ক্যান্ডাল যেরকম হয় আর কি। আপনার চরিত্র নিয়ে? আমার চরিত্র নিয়ে, আমার কথা বলা, আমার স্বভাব, আমার ক্যারিয়ারে উন্নতি, সব কিছু নিয়ে। আপনি গায়ে মারতেন না? না না, আমার আমার খারাপ লাগতো, কিন্তু আমি মেনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম স্বাভাবিক প্রবৃত্তি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু রিসেন্টলি যেটা করলো। কি করলো? আমি তো বলেছি আপনাকে, জঙ্গম একটা বড় মাল্টিন্যাশনালে আছে, তো ওর কিছু কন্ট্যাক্টস আছে যেগুলোকে ও পাওয়ার বলে মনে করে। পাওয়ার? হ্যাঁ, ও ওর এই কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগিয়ে আমার লোকালিটির একজন পলিটিক্যাল লোককে ইনফ্লুয়েন্স করলো। তারপর? তারপর তারপর রাতের অন্ধকারে চুপি সাড়ে আমার নামে পাড়ায় পোস্টার ফেললো। পোস্টার? হাতে লেখা। কি লেখা? দাদা, এই আমার চরিত্র নিয়ে, আমার সোর্স অফ ইনকাম নাকি দু নম্বরই, ইত্যাদি ইত্যাদি। পাড়ায় নিশ্চয়ই খুব হইচই হলো। ন্যাচারালি, আমাদের পাড়াটা অবশ্য নর্থের মতো নয়, কেউ কাউকে একটা বিশেষ চেনে না, তবু গসিপ তো একটা তৈরি হলো। আচ্ছা, আপনি যে বললেন না এই যে লোকাল পলিটিক্যাল কানেকশন, আপনি ওকে গিয়ে কিছু বললেন না? ওকে তো চেনে না। চিনি, বাট হিজ অনলি আ পন, লোকটাকে দিয়ে কাজটা করিয়েছে এই যা। পাতি লোক, ঘর জামাই হয়ে থাকে, অবস্থা সুবিধার নয়, সামান্য কিছু সুবিধার জন্য কাজটা করে ফেলেছে। ইউ নো, ইউ ক্যান কল হিম আ পলিটিক্যাল টাউট। লোকটার উপর আপনার রাগ হতে পারে, ঘেন্না হবে না। আপনি আমাকে দিয়ে যে কাজটা করাতে চেয়েছেন সেটা রাগ থেকে না ঘেন্না? ঘেন্না, ফিজাতীয় একটা ঘেন্না। রাগ থেকে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা আমি অন্তত করি না। আচ্ছা, এই জঙ্গমের কোম্পানির উপরওয়ালাদের চেনেন না আপনি? নামে চিনি। তা ওদের গিয়ে তো বলতে পারবো, অ্যাক্সেস আছে।
অ্যাক্সেস আছে, আমি গিয়ে বলতেও পারতাম, কিন্তু আমি জানি বলে কোনো লাভ হবে না। কেন এভাবে ভাবছেন আপনি? জানি আমি, আমার হাতে প্রুফ কোথায়? ওরা অনেক বড় কোম্পানি, ওরা আমার মতো চুনোপুটির কথা শুনবে কেন? বড় যা শুনবে, আশ্বাস দেবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, আর ওই জঙ্গমরা দাঁত বার করে হাসবে। কাজের কাজ বলতে আপনি ঠিক কি মিন করছেন? অন্তত জঙ্গমে চাকরি খাওয়া, কি লাভ? তো আমি আনন্দ পাবো, ওইটাই লাভ। আপনি প্রতিশোধে বিশ্বাস করেন? তা নাহলে আমি আপনার কাছে আসবো কেন? আমি আগে করতাম না, এখন করি। আমি এই কেসটা শেষ দেখে ছাড়তে চাই। আপনি যদি না পারেন, আমি অন্য কোনো সুপারি কিলারের কাছে যাবো। আমি 15 বছর, আমি 20 বছর অপেক্ষা করবো, ওদের একমাত্র মেয়ে আছে। আমি দরকার হলে আমি ওকে খতম করবো। না না, অত দরকার নেই, আপনার কেসটা আমিই করে দেবো। থ্যাংকস স্যার। রাইট অর লেফট? ও স্মোকিং জোন। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে যে জঙ্গলি কাজটা করিয়েছেন? রবি আসলে একটা সত্যি কথা বলি আপনাকে, এটা অ্যাকচুয়ালি একটা ভেন্ডেটা, পারিবারিক শত্রুতা। আমার বাবার থেকে এই শত্রুতা শুরু। মানে জঙ্গম লোকটা একসময় আমার বাবার কাছে আসতো। জঙ্গম তখন স্ট্রাগলার, নতুন একটা কোম্পানিতে পার্ট টাইম হিসেবে ঢুকেছে, আর আমার বাবা ওই কোম্পানিতে মাঝে মাঝে কনসালটেন্সি করতেন। তারপর জঙ্গমের কাজই ছিল আমার বাবার কাছে সে কোম্পানির মাথাদের নামে গালাগাল করা। কেন গালাগাল করতো? কেন? টিপিক্যাল অফিস পলিটিক্স। কেউ হয়তো জঙ্গমকে যথেষ্ট পাত্তা দেয়নি, কেউ হয়তো ওকে জানতে বলেছে, কেউ হয়তো ওর কাজকে ক্রিটিসাইজ করেছে, ব্যাস। ওর মধ্যে বিদ্বেষের আগুন একেবারে তীব্র হয়ে উঠল। আপনার বাবা কি ওকে মদত দিতেন? জঙ্গম তাই ভাবতো। বাবা আসলে তো ভেতরের কথা বুঝতেন না, ভাবতেন কম বয়সী ছেলে অফিসে হ্যাকেল হচ্ছে, একটু একটু সান্ত্বনার কথা বলি। বাবা যেটা বুঝতেন না সেটা হচ্ছে অফিসের যারা মাথা, তারা বাবাকে খুব একটা খেসতে দিত না। এতে বাবার এক ঘনিষ্ঠ বন্ধুরও মদত ছিল। তারপর অচিরেই জঙ্গম বাবার ওই বন্ধুকে হাত করে দিল। তারপর বাবার ওই বন্ধুর আত্মীয়দের দিয়ে আমার ভাইকে পাবলিকলি হ্যাকেল করার চেষ্টা করলো। আমি তখন কলেজে পড়ি। আপনার ভাইকে? হ্যাঁ।